ঢাকা আঠারো উপনির্বাচন প্রতীক নিয়ে গণসংযোগে ধানের শীষের প্রার্থী জাহাঙ্গীর ঢাকা ধানের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন আমাদের এই নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন দেশ নেত্রী খালেদা জিয়ার মুক্তির নির্বাচন বিএনপির নেতাকর্মীরা মাঠে ছিল আছে এবং বারোই নভেম্বর নির্বাচনের মাধ্যমে ধানের শীষের বিজয় নিয়ে ঘরে ফিরবে ঢাকা আঠারো আসন থেকে খালেদা জিয়ার থানের শীষের বিজয় শুরু হবে আজ শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন থেকে প্রতীক বরাদ্দ নিয়ে উত্তরা সাত নম্বর সেক্টরের এক নম্বর রোডের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ শেষে গণসংযোগ শুরু করেন জাহাঙ্গীর হোসেন এ সময় বিএনপির সমর্থকরা ধানের শীর্ষে ভোট চেয়ে স্লোগান দিয়ে পুরো এলাকা মাতিয়ে তোলেন এ সময় ধানের শীর্ষে প্রার্থী বলেন এই সরকারকে জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না দেশ দুর্নীতি ও সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে জনগণ সুযোগ পেলে সরকারের বিরুদ্ধে রায় দিয়ে খালেদা জিয়ার ধানের শীষকে বিজয়ী করবে জনগণ খালেদা জিয়ার পাশে আছেন আমরা সব ভেদভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করব। গণসংযোগে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানুল্লাহ আমান আব্দুস সালাম হাবিবুর রহমান হাবিব বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন হাবিবুল নবী খান সোহেল সাংগঠনিক সম্পাদক শ্যামা আবায়েদ ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম রাজীব হাসান আকরামুল হাসান মিন্টু যুবদলের সিনিয়র সিনিয়র সহসভাপতি বজলুল করিম বাদরু সাংগঠনিক সম্পাদক মামুন হাসান জাসাসের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন রকন বিএনপি নেতা আব্দুল আলিম নকিব এম রাজ্জাক এইচ এম দিন মোহাম্মদ প্রমুখ গণসংযোগে অংশ নেন